চুরি করতে এসে গৃহকর্তির জিভ কেটে দিল চোর, জখম ওই মহিলাটির নাম দেবশ্রী ভট্টাচার্য। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পুরসভার 2 নম্বর ওয়ার্ডে দক্ষিণ সুদর্শনপুর এলাকায়। চোরটিকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। গুরুতর জখম অবস্থায় দেবশ্রী ভট্টাচার্যকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, রায়গঞ্জ পুরসভার 2 নম্বর ওয়ার্ডে দক্ষিণ সুদর্শনপুর এলাকার বাসিন্দা বাসন্তী ভট্টাচার্যের ছেলের বউ দেবশ্রী ভট্টাচার্য। চোরটিকে দেখতে পেয়ে চিৎকার করলে ওই চোরটি ধারালো অস্ত্র দিয়ে দেবশ্রী দেবীর জিভ কেটে দেয়। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ও পরিবারের সদস্যরা তড়িঘড়ি দেবশ্রী দেবীকে উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। পাশাপাশি ওই চোরটিকে আটকে রেখে বেধড়ক মারধরও করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। চোরটিকে উদ্ধার করে তাকে রায়গঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। মারধরের পর চোরটি জখম হওয়ায় তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট ও মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা প্রণয় সাহা কি জানিয়েছেন শুনুন। ছিল, আমি ওখানে ঘুরতে গেছিলাম, আমিও পাড়ার মধ্যেই থাকি বলতে পারো। তারপর ফোন আসলো যে এরকম কাকে নাকি চাকু মারা হয়েছে। তারপর যাই দেখি যে চোরকে ঘরে আটকে রাখছে, চিল্লাচিল্লি করছিল হয়তো। যাকে চাকু মারা হয়েছে তার অবস্থা একদমই খারাপ। চুরি করতে গেছিলো হয়তো, সে কথা না বলতে পারলে, চিল্লাতে যাতে না পারে ওই জন্য চাকু মারা। হ্যাঁ, সে দেখে ফেলেছিল, ওই জন্য গলার মধ্যে মুখ দিয়ে একদম চাকুটা মারা হয়েছে। হ্যাঁ, জিভ কেটে দিয়েছে, চিল্লাতে যদি না পারে। একদম কি বলবো, এরকম পুলিশকে খুব তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া উচিত এটার বিরুদ্ধে, আগামীতে যাতে না হয় এরকম। আশা করি পুলিশ তাদের অ্যাকশন নেবে, এরকম ঘটনা পরবর্তীতে যাতে না ঘটে এরকমই হবে। এখন ওটাতে নিয়ে গেছে তাকে। নাম 14 টাইমলাইন, রায়গঞ্জ।